তোমার মানে হচ্ছে আপনার মধ্যে একটা আগুন আছে, আপনারা চাচ্ছেন কিছু একটা চেঞ্জ করতে। এই আগুনটা জ্বালায় রাখবেন। আরবিটার উত্তর দিলেন না, ইংলিশটার উত্তর দিলেন না, কাহিনী কি? আচ্ছা, প্রথমত আপনারা, থ্যাংক ইউ, প্রথমত হচ্ছে যে নিজের, এই ভাই সাউন্ড ক্লিয়ার না হইলে যদি শোনার উৎসাহ থাকে তাহলে দেখা যাবে সামনে চলে আসছেন, সমস্যা খুঁজে লাভ নাই, সমাধান খুঁজি। আচ্ছা, শুরুতে যেটা বলি, এটাই আমাদের ইস্যু। এই ইকবাল ভাই সাউন্ড ঠিক করতে পারে নাই, সোলাইমান ভাই তাড়াতাড়ি কথা বলছে, উনিশ খারাপ, উনি খারাপ, সব খারাপ করতে করতে নিজের প্রবলেমটা আর দেখি না। আমাদের ম্যাক্সিমাম রাস্তাঘাটে সবাই এইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এই সাউন্ড বক্স এদিকে কেন, এত কথা বলে আসলে কিছু হবে না, হবে আমি কিভাবে জিনিসটা থেকে ফলাফলটা নিতে পারি। সো আমি একটু শেষ করি, যতটুকু পারবো চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ ইকবাল ভার ভাই, আর আমি এসেছি দেরি করে, এজন্য দুঃখিত। যেটা হয় যে যখন আমরা কেউ একটু বিখ্যাত হই, দুইটা ঘটনা ঘটে, সে নিজেকে অনেক কুতুব মনে করা শুরু করে আর বাকিরা তাকে ব্যক্তি পূজা করা শুরু করে। সো এই দুইটা জিনিস একটু বাদ দিয়ে যদি আমার কয়েকটা কথা শুনেন তাহলে আমি খুব খুশি হব। এক হচ্ছে, আজকে একটা বড় রিপোর্ট এসেছে যে বাংলাদেশের গ্রস ডোমেস্টিক প্রোডাকশনের 67% পাঁচটা সেক্টর করে। প্রথম সেক্টর হচ্ছে উৎপাদন খাত, মানে শ্রমিকরা, গার্মেন্টস, চামড়া ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে উৎপাদন খাত, দ্বিতীয় হচ্ছে, আমি একটু ভুলে গেলাম কোনটা, উপরে ধরতে হবে, আচ্ছা এখন ঠিক আছে, একটা সেকেন্ড, আমি এই কথাগুলো কেন বলছি একটু পরে বলবো, জাস্ট আমি একটা জিনিস বলে নেই একটু আপনাদেরকে। উৎপাদন খাত, তারপর হচ্ছে খুচরা ও পাইকারি ব্যবসা, 13% আমাদের জিডিপিতে অবদান রাখে। তৃতীয় হচ্ছে পরিবহন খাত, তারপরে হচ্ছে কৃষি ও বনায়ন, তারপর হচ্ছে নির্মাণ খাত। তার মানে সবগুলাই হচ্ছে হাতে কলমে গায়ে গতরে খাটা লোকজন দেশের পুরো ইকোনমিটাকে চালু রাখতেছে, অথচ টিভিতে, নাটকে, পত্রিকায় দেখবেন যে সব ঢঙের আলাপ করতেছে, অথচ টক শোতে দেখবেন নেতা নেত্রীরা নিজেদেরকে আপ তুলতে তুলতে উপরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলতেছে। সো মানুষের কথা খুব বেশি মানুষ বলে না। ইকবাল বাহারের মতো কিছু পাগল আছে, তারা নিজের বলার মতো, ও এটা আমি, হাই, ইকবাল বাহার সাহেবের মতো কিছু পাগল আছে, তারা এই 67% যে অবদান রাখতেছে এই মানুষগুলোকে এক করার চেষ্টা করছে। এই 67% মানুষকে, এই 67% মানুষকে আপনি কোনো খুব দামি গভীর সুশীলদের অনুষ্ঠানে দেখবেন না, তারা আপনার সাথে বসতে চায় না। আপনার কবিতায় আপনার কথা নাই, বইয়ের মধ্যে আপনার কথা নাই, খালি বাণী আছে। আমি ইকবাল ভাইকে একটু থ্যাংকস দিতে চাই এখানে, যে উনি যখন 1.5-2 বছর ধরে পাগলের মতো এরকম খেটে খাওয়া মানুষ নিয়ে নিয়ে না কাজ করতেছিল, আমার প্রথম প্রথম মনে হয়েছে লোকটা কি পাগল, পরে ভাবলাম পাগল না, এটা হচ্ছে প্যাশনেট একটা মানুষ। এই মানুষটা সবাইকে নিয়ে আসে, তারপর দেখি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে গিয়ে গিয়ে মিশে ওদের সাথে। ওনাকে দেখে এবার আমি যখন দুবাই গেলাম, খুঁজে বের করছি, দেরাই না দুরাই নামে একটা জায়গা আছে, ওখানে বাঙালিরা থাকে, যদি আমার আমার কোম্পানি থেকে 5-স্টারে থাকার জায়গা দিছিল, আমি বললাম যে ওনাদের সাথে একটু মিশে আসি। ওনাদের সাথে কথা বললে বোঝা যায় যে কী প্রবলেম, কী সমস্যা। এখন ইস্যুটা হচ্ছে, যারা বিভিন্ন শিক্ষার কারণে, পারিবারিক কারণে, ব্যবসার কারণে একটু ভালো অবস্থানে যায়, তারা না আর নিচের দিকে মনে রাখে না মানুষজনকে, এইটাই হচ্ছে মেইন প্রবলেম। তিনি যখন সংসদে যান, তিনি যখন বিখ্যাত হয়ে কোনো পুরস্কার পান বিদেশে, দেশে এসে আর যার জন্য পুরস্কার পাইছেন তার সাথে আর কোনোদিন যোগাযোগ করেন না। সো তাদের কথাগুলো কেউ বলে না। এই যে প্ল্যাটফর্মটা আজকে, এত মানুষ খেটে খাওয়া মানুষ, ওনাদের কাছ থেকে যেই সমস্যাগুলো বের হবে সেগুলো উপরে বলতে হবে, সেগুলো মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হলে বলতে হবে, সেগুলো সচিব মহোদয়ের সাথে দেখা হলে বলতে হবে, সেগুলো প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে তাকেও বলতে হবে যে মানুষগুলো এইরকম কষ্টে আছে। তখন আসল পরিবর্তনটা হবে। এখন সমস্যাটা যেটা হচ্ছে, এই সমস্যাটা একটু আগে আমি কথা শুরু করার সাথে সাথে সমস্যাটা খুব প্রকটভাবে দেখা দিয়েছে। আপনাদেরকে বা আমরা যারা খেটে খাওয়া, তাদেরকে যখন কোনো কথা বলতে দেয়া হয়, সুযোগ দেয়া হয়, তারা ঠিক কীভাবে বলতে হবে সেটা জানেন না। যেমন শুরুতে আপনারা মাইক নিয়ে চিল্লাচিল্লি শুরু করলেন, আপনাকে একটা ফোরাম দেওয়া হয়েছিল, আপনি একটু নষ্ট করে ফেললেন। সেই জন্য যেটা হয়, আমরা যখন কোনো ফোরামে যাই বা আমাদের ভাগ্য নিয়ে কথা বলার যে প্ল্যাটফর্ম তৈরি হয়, সেখানে কীভাবে বলতে হবে সেটা বুঝতে পারি না, উত্তেজিত হয়ে যায়, রাগারাগি করে ফেলি, যার কারণে বলে এই দেখছো ওরা বোঝে না কিছু, ওদেরকে দূরে রাখো।
এমন বুদ্ধিটা করতে হবে, আমি ওই ফোরামেও যাব, আমার কথাটাও শোনাবো এবং ঠিক মতো শোনাবো, ইম্প্যাক্ট করে আসবো। নিজের বলার মতো গল্প এই কথাটা কেন বলছি, মজা লেগেছে যেই জন্যে, আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা সিনেমা, এক একটা বই, আপনাদের প্রত্যেকের লাইফস্টাইল অনেক চমৎকার, প্রত্যেকে সুপারস্টার। এই যে আমার এখানে আসছি, আপনারা চুলটুল মনে হচ্ছে সুখন ভাই অনেক জো, আসলেই জোস, সিরিয়াসলি আই লুক গুড, এত ভালো ছিল না চেহারা, কেমনে কেমনে জানি ভালো হয়ে গেছে, এটা মনের সুখের কারণে, ফুর্তির কারণে। সো সর্বশেষ ইকবাল ভাই, আমি শেষ করি, আমি মনে টাইম নিচ্ছি অনেক, সর্বশেষ যে কথাটা আমি একটু বলতে চাই আপনাদেরকে, যে আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে, সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে। তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন, তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে দাঁড়ায় কথা বলতেছেন। আপনার কাছের লোকজন আপনাকে বলবে, ও তো ব্যবসা, ও তো নষ্ট হয়ে গেছে, রাত 12টার সময় আসে, কী করে না করে, অনেক কিছু বলবে। সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন, আত্মীয় স্বজন কে কী বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই। আপনি যদি সৎ হন, আপনার ব্যবসা যদি ঠিক থাকে, আপনি আপনার মতো করে কাজ করবেন, আপনি আপনার জন্যে, পরিবারের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার বন্ধুত্বের জন্য, দেশের জন্যে নিজের বলার মতো একটা গল্প তৈরি করবেন। আর কেয়ারফুল থাকবেন, স্মার্ট থাকবেন, একদম স্মার্ট। ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সের, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই। একটা কথা আছে, জসমিন দেশ যদাচার, যেই দেশে যেই নিয়ম, সিস্টেম করতে হলে সিস্টেম করবেন, সিস্টেম নেটওয়ার্কিং বাড়াতে হলে নেটওয়ার্কিং বাড়াবেন, দরকার লাগলে সিস্টেম কেমনভাবে ইনফ্লুয়েন্স করবেন যাতে আপনার ব্যবসার জন্য ভালো হয়। সরাসরি আপনি খারাপ, আপনি অসৎ, আমি যে বলে দিব আপনার কথা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে, নো, রিল্যাক্স। ইফ ইউ আর ডুইং ইন এ ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে, যেই দেশে ব্যবসা করবেন সেই দেশের কালচার, ল, ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। সরাসরি ফাইটে যাওয়ার কিছু নেই, ট্রাই টু পারসুয়েড, সো দ্যাটস হাউ ইউ রোল ইন দ্য বিজনেস। আই ওয়ার্ক ফর নগদ, আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনশিপ, আর রিলেশনশিপ মানেই হচ্ছে আজকে আপ তো কালকে ডাউন। সো আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি, যে শনিবারে এসেছেন এখানে কথা শোনার জন্যে, সরাসরি কোনো ব্যবসায়িক লেনদেন হচ্ছে না, তারপর আপনারা স্টেডিয়াম ভর্তি করে এসেছেন, তো আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা আগুন আছে, আপনারা চাচ্ছেন কিছু একটা চেঞ্জ করতে। এই আগুনটা জ্বালায় রাখবেন, প্রত্যেকের সাথে নেটওয়ার্কিং করবেন। দেখবেন এইখানে ওর সুন্দরবন থেকে মধু আনে, তো ওইখানে একজনের অনলাইনের একটা প্ল্যাটফর্ম আছে, তো ওইখানে ওর সুতার কারবার আছে, ওইখানে ও চায়ের ব্যবসা করে, ওইখানে ও ফার্নিচারের ব্যবসা করে, সবগুলো মিলাবেন, নিজেরা নিজেরা মিলায় মিলায় বিকাম সামথিং। আমরা সোশ্যাল অ্যানিমালস, সোশ্যাল বিইংস, এখান থেকে মিলায় পুরো নেটওয়ার্কিং তৈরি করেন। আর প্লিজ ব্যক্তিগত আক্রমণ দরকার নাই, এই এবার যাই গ্রুপে লিখলেন, এবার সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না, ওইখানে ছিল, আমাকে পিছে বসাইছে, ওকে পিছে বসাইছে, সামনে, এগুলো যারা আলাপ করবে তারা হচ্ছে একদম ক্ষুদ্র মানসিকতার, আর বাকিরা খুঁজে বের করবে, এই সব বাদ, সে দরকার হলে খুঁজে বের করবে। আচ্ছা, ওনার কথাটা ভালো লাগছে, উনি ইন্টেরিয়রের কাজ করে, যারা ইয়াতে আছে কল সেন্টার এবং ফ্রিল্যান্সিং বিজনেসে আছে, সে খুঁজে খুঁজে পয়েন্টগুলো বের করবে। আর আরেকটা গ্রুপ বের করবে, এইটা খারাপ ছিল, লাইটটা কেমন জানি ছিল, ওইটা ছিল, এইখানে কেন শুধুমাত্র ইকবাল ভাইয়ের ছবি, আমাদের ছবি নাই কেন, এই গ্রুপটা হচ্ছে লুজার গ্রুপ। তাদের কাজই হচ্ছে খুদ বের করা, খুদ বের করলে পেটে ভাত আসবে না। ফাইন্ড আউট এখান থেকে আপনি কি পিক করবেন, অ্যান্ড ইউ বিকাম হোয়াট ইউ ওয়ান্ট টু বি। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড, মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজি, অনেক সময় আমি নিয়ে ফেলেছি, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি মাঝখানে কথা বলার চেষ্টা করি, আর সবসময় বলে যাবো যেদিন মরে যাবো, দোয়া টোয়া করেন, বাস, দ্যাটস ইট, আই এম ভেরি হ্যাপি, আই এম অ্যাবসলিউটলি হ্যাপি, কে কী বললো কিচ্ছু আসা যায় না, কোটিপতি নাকি বিলিয়নিয়ার কিচ্ছুই আসা যায় না। সো আই অ্যাম হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই লাভ মিস্টার ইকবাল বাহার অ্যান্ড হিজ নিজের বলার মতো গল্প ইনিশিয়েটিভ, দিস ইজ এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো ভেরি মাচ টু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ ইট, থ্যাংক ইউ, অ্যাবসলিউট প্লেজার, অ্যাবসলিউট প্লেজার।